আসসালামু আলাইকুম সকলকে। প্রথমে আমরা জেনে নিব আরবিতে তুমি কোথায়, আইনা আনতা, তুমি কোথায়। আইনা মানছে কোথায়, আনতা মানছে তুমি বা আপনি। তুমি কোথায় বা আপনি কোথায় আরবিতে আমরা জেনে নিলাম আইনা আনতা। তো আবার এইভাবেও বলে ওয়াইন ইনতা, তুমি কোথায়, হয়েন ইনতা, তুমি কোথায়, ফ্যান ইনতা, তুমি কোথায়। তাহলে এই পেজ থেকে আমরা অনেকভাবেই জেনে নিলাম তুমি কোথায় বা আপনি কোথায়। প্রথমে জেনে নিলাম আইনা আনতা, তুমি কোথায়। আইনা মানছে কোথায়, আনতা মানছে তুমি, ওয়েন মানছে কোথায়, ইনতা মানছে তুমি, হয়েন মানছে কোথায়, ইনতা মানছে তুমি, ফ্যান মানছে কোথায়। তাহলে আরব কান্ট্রির জন্য আমরা সবভাবে জেনে নিব। প্রথমে জেনে নিলাম আইনা আনতা, তুমি কোথায়, ওয়েন ইনতা, তুমি কোথায়, হয়েন ইনতা, তুমি কোথায়, ফ্যান ইনতা, তুমি কোথায়। লি মানছে জন্য বা আমার জন্য। লি আরবি শব্দের অর্থ হচ্ছে আমার জন্য। রাতিব মানছে বেতন, রাতিবি আমার বেতন। প্রথমে আমরা জেনে নিলাম লি মানছে আমার জন্য, রাতিব মানছে বেতন, রাতিবি আমার বেতন। ইন খাসাম মানছে কেটেছে, যেমন আপনার বেতন কেটেছে রাতিব, ইন খাসাম বেতন কেটেছে, আপনার স্যালারি কেটেছে, আপনার এটা কেটেছে সেটা কেটেছে, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইন খাসাম। মা আতানি আমাকে দেয়নি, আমাকে দেয়নি আরবি হচ্ছে মা আতানি। কান মানছে ছিল, অতীতকালের একটি শব্দ, আরবি শব্দ হচ্ছে কান, এর অর্থ হচ্ছে ছিল। বিদুন তাখির দেরি করা ছাড়া বা দেরি করা ব্যতীত, বিদুন তাখির দেরি করা ছাড়া বা দেরি করা ব্যতীত, বিদুন মানছে ব্যতীত বা ছাড়া, তাখির মানছে দেরি করা। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম ইন খাসাম মানছে কেটেছে, মা আতানি আমাকে দেয়নি, কান আরবি শব্দের অর্থ হচ্ছে ছিল, বিদুন তাখির দেরি করা ছাড়া, বিদুন মানছে ব্যতীত বা ছাড়া, তাখির মানছে দেরি। আতমান্না আমি আশা করি, তাতিনি আমাকে দিবেন, শরিকা মানছে কোম্পানি, শরিকা বা শরিকা কোম্পানি। তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি আরবি শব্দ তো জেনে নিলাম। আতমান্না আমি আশা করি, তাতিনি আমাকে দিবেন, শরিকা মানছে কোম্পানি। তালহিনা এদিকে আসো বা এখানে আসো, তালহিনা এদিকে আসো বা এখানে আসো, তাল মানছে আসো, হিনা মানছে এখানে, তাল তাল আসো আসো। আমরা অনেক সময় ডাবল উচ্চারণ করি কোনো কোনো ক্ষেত্রে, তাল বা তাল তাল আসো আসো, তাল আকেল আসো খাও, ইয়া হাবিবি বা ইয়া সাদিক তাল আকেল, সাদিক আসো খাও, তাল মানছে আসো, আকেল মানছে খাওয়া। তাহলে এই পেজ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম। তাল হিনা এদিকে আসো, তাল তাল আসো আসো, তাল আকেল আসো খাও, তাল ওয়াশফ আসো এবং দেখো। আমরা অনেক সময় বলি এদিকে আসো এবং দেখো, তাল মানছে আসো, ওয়া মানছে এবং শফ মানছে দেখো, তাল ওয়াশফ আসো এবং দেখো। তাল মাই আমার সাথে আসো, তাল সওয়ানা আমরা এইভাবে বলে থাকি, ইয়া হাবিবি ইয়া সাদিক তাল সওয়ানা। তো এইভাবে আমরা বলতে পারি সঠিক হচ্ছে তাল মাই আমার সাথে আসো, তাল মানছে আসো, মাই মানছে সাথে বা আমার সাথে। শিল হাদা বাররা এটা বাইরে নিয়ে যাও, শিল মানছে উঠাও বা লও, হাদা মানছে এটা, বাররা মানছে বাহিরে, শিল হাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও। হিন্তা কালাম সাহ তুমি সঠিক বলেছো, তুমি সত্য বলেছো, তুমি সঠিক বলেছো, কারেক্ট বলেছো, সেক্ষেত্রে বলতে পারি ইন্তা কালাম সাহ, ইন্তা কালাম সাহ তুমি ঠিক বলেছো বা সঠিক বলেছো। ইন্তা মানছে তুমি, কালাম মানছে কথা, সাহ মানছে সত্য বা সঠিক বা ঠিক। এমসিক মা আনা আমার সাথে ধরো, এমসিক মানছে ধরো, আমার সাথে ধরো কোনো কিছু, আমরা বলতে পারি এটা আমার সাথে ধরো তুমি, এমসিক মা আনা আমার সাথে ধরো, এমসিক মানছে ধরো, মা আনা আমার সাথে, এমসিক হাদা সওয়াসো আনা এটা আমার পাশাপাশি ধরো, হাদা সওয়াসো আনা এটা আমার পাশাপাশি ধরো। এভাবে আমরা বলতে পারি যদি বলি আমার সাথে ধরো, এমসিক মা আনা আমার সাথে ধরো, এটা আমার পাশাপাশি ধরো, এই ক্ষেত্রে বলবো এমসিক হাদা সওয়াসো আনা, হাদা মাররাতা গিল এটা অনেক ভারী। কোনো কিছু যদি অনেক হেভি ওজন হয়, অনেক ভারী হয়, তখন আমরা বলতে পারি হাদা মাররাতা গিল এটা অনেক ভারী, হাদা মানছে এটা, মাররা মানছে অনেক, তাগিল মানছে ভারী। আর যদি কোনো কিছু অনেক হালকা হয়, পাতলা হয়, থিন, এই ক্ষেত্রে আমরা বলতে পারি হাদা মাররা খাফিফ এটা অনেক হালকা বা পাতলা, হাদা মাররা খাফিফ, খাফিফ মানছে পাতলা, তাগিল মানছে ভারী। মুসাআদা মানছে সাহায্য, হেল্প বা সাহায্য হচ্ছে মুসাআদা।
গুমামা মানছে ময়লা, জুবালা মানছে ময়লা, বা ময়লার ড্রামকে অনেক সময় বলে থাকে জুবালা, হাত অদ্দি জুবালা, এটা জুবালায় ফেলে দাও, ড্রামে ফেলে দাও, ময়লার ড্রামে ফেলে দাও। সন্দুকাল গুমামা, ডাস্টবিন বা ময়লার যে ড্রাম আছে সেই ড্রামকে আরবিতে এভাবে আপনি বলতে পারেন, সন্দুকাল গুমামা ডাস্টবিন, বা সন্দুকাল জুবালা ডাস্টবিন। তাহলে ডাস্টবিন আরবি বা ময়লার ড্রাম আরবি আমরা দুইভাবে জেনে নিলাম, সন্দুকাল গুমামা বা সন্দুকাল জুবালা। তাহলে এই পেজ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক শব্দ এবং বাক্য জেনে নিলাম। মুসাআদা মানছে সাহায্য বা হেল্প, গুমামা মানছে ময়লা, জুবালা মানছে ময়লা, আর ডাস্টবিন বা ময়লার ডাস্টবিন বা ময়লার ড্রাম সেক্ষেত্রে আমরা বলতে পারি সন্দুকাল গুমামা বা সন্দুকাল জুবালা। নাদিফ মানছে পরিষ্কার বা সাফ, ক্লিন বা পরিষ্কার আরবি হচ্ছে নাদিফ। ফ্লুস সার্ফ বাংতি টাকা, ফ্লুস সার্ফ বাংতি টাকা, সার্ফ মানছে বাংতি বা চেঞ্জ। ফ্লুস খার্দা বা ফ্লুস খুর্দা, খুচরা টাকা বা বাংতি টাকা, খুচরা টাকা বা বাংতি টাকা চেঞ্জ, এক্ষেত্রে আমরা বলতে পারি ফ্লুস খার্দা বা ফ্লুস খুর্দা। দোনোভাবেই বলে থাকে, দোনোভাবেই শিখে নেবেন। ফ্লুস নগদি নগদ টাকা, ফ্লুস এদাফি ওভার টাইমের টাকা, এদাফি মানছে ওভার টাইমের টাকা। তাহলে এই পেজ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো জেনে নিলাম। নাদিফ মানছে পরিষ্কার বা সাফ, ফ্লুস সার্ফ বাংতি টাকা, সার্ফ মানছে বাংতি, ফ্লুস খার্দা বা খুর্দা খুচরা টাকা। অনেক সময় আমরা খুচরা করি, বড় নোটকে খুচরা করে থাকি, সেটাকে খুচরা টাকা বা চেঞ্জ করা বা বাংতি সব ক্ষেত্রে আপনি বলতে পারেন ফ্লুস খার্দা বা ফ্লুস খুর্দা, ফ্লুস নগদি নগদ টাকা, ফ্লুস এদাফি ওভার টাইমের টাকা, ফ্লুস মানছে টাকা, এদাফি মানছে ওভার টাইম। গারোরা মানছে বোতল, বোতলকে আরবিতে বলে গারোরা, ময়া গারোরা পানির বোতল, ময়া গারোরা পানির বোতল, আসাল গারোরা মধুর বোতল, আসাল মানছে মধু, ময়া মানছে পানি, গারোরা মানছে বোতল। তাল বাদেন পরে আসুন, তাল বাদেন পরে আসুন, তাল মানছে আসুন, বাদিন মানছে পরে, বাস তাল জাস্ট কাম, বাস আসো, বাস তাল ঠিক আছে আসো, বাস আসো বা জাস্ট কাম। কুল্লু মজবুত সব ঠিকঠাক, কুল্লু মজবুত সব ঠিকঠাক আছে, ইয়াল্লা এমসি চলো যাই। আরবিরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথার ক্ষেত্রে ইয়াল্লা শব্দ ব্যবহার করে থাকে, জোর দিয়ে বলে থাকে, ইম্পর্টেন্স দিয়ে বলে থাকে, ইয়াল্লা এমসি চলো যাই, ইয়াল্লা সোরা জলদি চলো, সোরা জলদি। ইবদা মিন হিনা এখান থেকে শুরু করুন, ইবদা মানছে শুরু করা, মিন মানছে থেকে, হিনা মানছে এখানে। ফিকরা মানছে ধারণা বা আইডিয়া, মা আইন্দি ফিকরা আমার কোনো ধারণা নাই বা আইডিয়া নাই, মা আইন্দি মানছে আমার নাই, এই ফিকরা কোনো ধারণা বা আইডিয়া, ফিকরা মানছে আইডিয়া বা ধারণা। ইয়াল্লা এমসি চলো যাই, ইয়াল্লা সোরা জলদি চলো, বিসুরা জলদি ফাস্ট। ইবদা মিন হিনা এখান থেকে শুরু করো, ফিকরা মানছে ধারণা বা আইডিয়া, মা আইন্দি আই ফিকরা আমার কোনো ধারণা নাই, মা আইন্দি মানছে আমার নাই, আই মানছে কোনো, ফিকরা মানছে ধারণা বা আইডিয়া, ইন দি ফিকরা আমার আইডিয়া আছে। যদি আপনার আইডিয়া থাকে তাহলে বলবেন ইন দি ফিকরা, আর না থাকলে মা আইন দি ফিকরা। লাহজা মানছে এই মুহূর্ত বা মোমেন্ট, লাহজা মিন ফাদলিক এক মুহূর্ত দয়া করে, এক মুহূর্ত বা প্লিজ মোমেন্ট ইংরেজিতে আমরা বলে থাকি প্লিজ মোমেন্ট। তো এক্ষেত্রে আপনি বলতে পারেন আরবিতে লাহাদা মিন ফাদলিক, ইজি মানছে আসছি, আনা ইজি আমি আসছি, ইজি মানছে আসছি, আনা ইজি আমি আসছি। ইনতিজাই মিন ওয়েন তুমি কোথায় থেকে আসছো, জাই মানছে আসা, ইনতিজাই মিন ওয়েন তুমি কোথায় থেকে আসছো, মহিলাদের ক্ষেত্রে ইনতি, পুরুষের ক্ষেত্রে ইনতা, মহিলাদের ক্ষেত্রে যখন বলবো তখন বলবো ইনতি, জাই মিন ওয়েন তুমি কোথায় থেকে আসছো। আনা মাফি শুগল বা আনাফি মাফি শুগল, সঠিক হচ্ছে মা ইন্দি শুগল আমার কাজ নাই, আমার কাজ না। আরব কান্ট্রিতে আমরা অনেকভাবে বলে থাকি, কেউ বলে থাকে আনা মাফি শুগল, কেউ বলে থাকে আনাফি মাফি শুগল, সঠিক হচ্ছে মা ইন্দি শুগল আমার কাজ নাই। আনা মাফি ফুলুস আমার টাকা নাই, তো সঠিক হচ্ছে মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই। তো এই পেজ থেকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য জেনে নিলাম। আমার কাজ নাই আমরা অনেকভাবেই বলতে পারি আনা মাফি শুগল, আনাফি মাফি শুগল, সঠিক হচ্ছে মা ইন্দি শুগল আমার কাজ নাই। আনা মাফি ফুলুস, সঠিক হচ্ছে মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই, মা ইন্দি মানছে আমার নাই, ফুলুস মানছে টাকা।
সম্মানিত দেশ ও প্রবাসী দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।